হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাকস এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার কাজগুলোকে আলাদা করব, মানে প্ল্যান কাজটা আমি ওটাই ফেললাম। এখন এটাকে কীভাবে পরিচর্যা করি আসেন দেখি। গাছটার অনেক শাখা পোশাখা বের হয়েছে, অনেকগুলো ডগা বের হয়েছে, তিন চারটা। এই পাত্রটার মধ্যে একেবারে উর্বর মাটি, এখানে 70% বালু আছে, বাকিটা মাটি। তাহলে মাটিটা একেবারে উর্বর। এখন গাছটাকে একটু পানির ছিটা দিয়ে দেব। পাতাগুলো আলতোভাবে ডলে দিচ্ছি। এখন এটাকে উপরের এই প্লাস্টিকের বোতলটাকে কাটবো। ভালো করে কেটে নিচ্ছি। এটার মধ্যে ভালো অনেক শিকড় আছে, ভেঙে দিলে গাছটা ভালো হবে, শিকড়গুলো মাটির সাথে লাগবে ভালো। একদম বরাবর সোজা করে লাগাবো, একটু চেপে দিচ্ছি। ডালগুলোকে স্টিকের মাধ্যমে মাটির সাথে লক করে দেব। ডগাটাকে স্টিকের মাধ্যমে লক করে দিচ্ছি। এভাবে ঘুরে ঘুরে সবগুলো করব। ডগার মধ্যে অনেক শিকড় আছে, এগুলো মাটির সাথে লেগে যাবে এই লকটা করার কারণে। আর গাছটা গ্রোথটাও ভালো হবে। মাটির সাথে লেগে গেছে, এখন গোড়ার মধ্যে একটু বালু দিয়ে দেব, সাথে মাটিও দিয়েছি, হালকা একসাথে মিশাই নিয়েছি। এখন
এখন গুড়াই গুড়াই দিয়ে দেব। এটার কারণে 15 দিনের মধ্যে গাছটার চেহারাই চেঞ্জ হয়ে যাবে। গোড়ার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। আমি যখন সময় পাই ওদের সাথে কথা বলি, আমার খুব ভালো লাগে। খুব উর্বর মাটি দিব গাছের গোড়ায়। আমি এই পাত্রটার মতো লাগাতে পারতাম, দেখতে সুন্দর লাগতো, কিন্তু গাছটার গ্রোথ হতো না। এ বড় পাত্রটাতে লাগালে যতটা গ্রোথ হবে, ওটাতে লাগালে ততটা গ্রোথ হবে না। গাছটা কয়েকদিন পরে এটার চেহারাই চেঞ্জ হয়ে যাবে। নরম মাটি, উপরে পানি, সুন্দরভাবে লেগে আছে মাটির সাথে। এখন পাতার মধ্যে যেহেতু একটু একটু বালু লেগে গেছে, আমি এটাকে পানি দিয়ে স্প্রে করব। পানি দিয়ে স্প্রে করে দিচ্ছি। যে এই কচি পাতা, ওদের সাথে হাসতে খেলতে কথা বলতে খুব ভালো লাগে আমার। ভালো থাকবেন আপনারা সবাই, আমার মতো পরিচর্যা করবেন, দেখবেন গাছ আপনাদের সাথে কথা বলবে, হাসবে। আমার ভালোবাসা এটা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।